রাজনীতির প্রচারও করে না, কিন্তু শেখ হাসিনার সাথে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে পেলে, এবং শুনেছি যে জয় এবং পুতুলও নাকি আসবে বাংলাদেশের নির্বাচনে। কি করবে জয়ের সাথে ব্যক্তিগত কথা আমার বুঝতে পারছি, সে বাংলা কথাই ভালো বলে পারে না, একটা কমপ্লিট বাংলা সেন্টেন্স করতে পারে না, সে ইংরেজিতে লেখাপড়া করছে, বিদেশে ছিল সর্বক্ষণ, সে বাংলাদেশের রাজনীতি কিভাবে করে আমার তাকে খুব বেশি মাথা ঘামানোর দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে, যিনি সামান্য বাংলা বলতে পারেন না ঠিক মতো, তার বাংলাদেশের সম্বন্ধে এত আধিকতা তো সাজে না। আধিকতা হলেও ঠিকই ছিল, দেশপ্রেম উদ্ভূত হতে হবে, কিন্তু এই কি ধরনের কথা, বাংলাদেশে মৌলবাদ এসে গেছে, তাও প্রমাণ হিসেবে 500 বোরখার সেল নাকি 500% বেড়ে গেছে, এই জন্য জয়ের মাথা খারাপ হয়ে গেছে সারা বাংলাদেশ মৌলবাদী। ঘটনা তো আমি সেটা বলছি না, সেটা হলো ইসলামিক কিছু কার্যকলাপ রাষ্ট্রের মধ্যে না গেলেই হয়, নামাজ পড়েন না আপনি 2 বার 5 বার 10 বার নামাজ পড়েন, কিন্তু রাষ্ট্র যদি রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্র যদি পৃষ্ঠপোষকতা করে কোন ধর্মকে, তখন তো আপনি আরেকটা প্রশ্ন আমি আপনাকে করি, এটা আমি বারবার শুনেছি বাকশালীদের মুখেও শুনেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ কি ধর্মান্ধ হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, এর মানে কি রাষ্ট্র কি করে ধর্মকে কি করে এতগুলেন ইসলামিক পার্টি, কি করে এত বোমা ফেললো, কি করে এত বোমা, এটা এর এত সময় লাগলো কেন, তাও তো বিএনপি জয়কালীন জনাব খান বিএনপি কালীন সময় তাদের অ্যারেস্ট করা হয় না, এই পরের এই সরকারের জনাব খান আপনি সম্পূর্ণ ভুল, আপনি ভুল তথ্য দিয়েছেন, বিএনপি আপনি ভুল তথ্য দিয়েছেন। আর একটু কথা শুনেন, বিএনপি যদি নাকি জামাতের সাথে ই না করতো, একত্রিত ইলেকশন না করতো, জামাতে একটা কি দুইটা সিট পেতো, জামাতে এত প্রভাব হতো, এখন ওই তাই পায় একটা দুইটা সিট পায়, বিএনপি সাথে থাকাতে শেষ 16-17টা সিট পেয়ে তারা প্রভাব বেড়েছে, তারা বিভিন্ন জায়গায় তারা এই প্রমাণ করতে পেরেছে, তারা সরকার করতে পারে, তাদের পার্টি বড় করেছে, এটা যদি বিএনপি জামাত দিয়েছে। আমি ইয়ে বলছি, একটু জামাত জামাত ইসলামের সোল এজেন্সি কিনে নেয়নি, যেমন আওয়ামী লীগ স্বাধীনতার সোল এজেন্সি বলে নিজেদের দাবি করে। হ্যাঁ না, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি সম্পূর্ণ ভুল একটা তথ্য দিয়েছেন, বিএনপি সময়ের আমলেই এই যে সারা দেশে বোমাবাজি হয়েছে এক্সেপ্ট ফর মুন্সিগঞ্জ, সারা দেশে 63টি জেলা একসাথে, এদের প্রত্যেকটা হোতা যারা ছিল জেএমবি জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, না 1 মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা পরাশক্তি, তারা এখন পর্যন্ত সেই উগ্রবাদী মৌলবাদীদের ধরতে পারেনি, বাংলাদেশ তার উল্টোটা করে দেখিয়েছে, বাংলাদেশের জনগণ এদেরকে ধরে হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার পরে তাদের প্রত্যেকের ফাঁসি হয়েছে, শায়খ আব্দুর রহমান তার ফাঁসি হয়েছে, বাংলা বিএনপি সরকারের আমলে তাদের ফাঁসি হয়েছে এবং দে এক্সিকিউটেড, সুতরাং বলা যাবে না যে বিএনপি ইজ স্পন্সরিং, না দিলে না বিএনপি এর প্রশ্রয় দেয়নি, পারতো না বিএনপি, বিএনপি কেন প্রশ্রয় দিবে, তারা সরকারে জামাতকে যদি না করতো তাহলে ইনকারেজ হতো না, যেতেই পারতো না, জামাত ইসলাম ইনকারেজ করছে এই সমস্ত পার্টিগুলোকে। আপনি যেটা বলেন যে জামাতের সাথে জেএমবি যে সম্পর্কটা আপনি আবিষ্কার করলেন, সেটার বিরুদ্ধে বলা যায় যে জেএমবি যে প্রধান যারা বোমাবাজ যারা ছিল, শায়খ আব্দুর রহমান, শায়খ আব্দুর রহমানের পরিচয় হচ্ছে সে 11 জন মানুষের খুনি, যুবলীগ নেতা, মির্জা আজমের আপন ভগ্নিপতি, তা হতে পারে, আই ডোন্ট নো দ্যাট, হতে পারে, হতে পারে। আর এই বোমাগুলো আনা হয়েছিল ভারত থেকে দুদিন আগে, নগ্ন চেহারাটা দেখানো প্রয়োজন, আমরা সবাই তাকে তুলসী পাতা বলে জ্ঞান করি, ভারত একটা বড় রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সে সবসময় চেষ্টা করবে তাদের নিজে রাখার জন্য, ইনফ্লুয়েন্স রাখার জন্য আমাদের তাদের কিছু বিরোধিতা করে আমাদের বাঁচতে হবে, এটা তো এটা ব্যাপারে কোনো আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে সব কিছু সে করে দিচ্ছে, ভারত করে দিচ্ছে, ইসলামিক লোক পাঠাচ্ছে, না না বোম পাঠাচ্ছে, ইটস নট রাইট, আপনি নিজের চেহারা দেখেন। আর শেষ কথা হচ্ছে যে প্রধান সব কিছুতেই একটু গন্ধ পাচ্ছে, আওয়ামী লীগের গন্ধ পাচ্ছে, আমি জানি না সদ্য বিএনপি তাদের
একটা রাষ্ট্র চালিয়েছে, 10 বছর সাংঘাতিক করাপ একটা গভর্নমেন্ট চালিয়েছে, এবং সেই ক্ষেত্রে মনে হয় যে মানুষ আবার আওয়ামী লীগের দিকে ঝুঁকতে পারে, ভোট দিতে পারে, এটাই হয়। আমেরিকাতে আমরা দেখি যে রিপাবলিকানরা 10 বছর ছিল, তারপরে আবার ডেমোক্রেটরা আসলো। বাংলাদেশে খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে আসার যে হর আসার নিজে হর কিছু করার কিছু বলার নাই, কিন্তু আমার একটা সন্দেহ হয় আমার এই বন্ধুকে না হারাই। আওয়ামী লীগের শেখ হাসিনা যেদিন শপথ গ্রহণ করে সেদিন প্রধান নিয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়, এটাই আমার ইয়ে। তো যা হোক, রাজনীতিতে আর প্রধান আপনি অত নার্ভাস হবেন না, আওয়ামী লীগ ক্ষমতায় আসতেও পারে, আসলে কোয়ালিশন করে হোক যে করে হোক ক্ষমতা আসলে খুব স্বাভাবিক, কারণ সদ্য বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে। এটাই আমার শেষ কথা, রাজনীতিতে শেষ কথা কিছু নাই, আওয়ামী লীগ প্রচুর ভুলভ্রান্তি আছে, আমার মনে হয় এবার তারা কিছুটা হলেও সঠিক কাজ করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশ রাজনীতিতে যে দুটি দল বা জোট দেখছি, বাংলাদেশের যে আজকের অবস্থা সে ভালো মন্দ যাই হোক না কেন, এই দুজনের ঘাড়ে কিন্তু পড়ে মেইনলি আওয়ামী লীগ এবং বিএনপি। আপনারা হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ আমি বিএনপির পক্ষে কথা বলছি, কথাটা ঠিক না, আমাকে আওয়ামী লীগের বিরুদ্ধেই বলতে হচ্ছে, এ কারণে বিকজ দে আর মোর ইভেল দ্যান দ্য টু, অর্থাৎ আওয়ামী লীগের চেয়ে বিএনপি মন্দের ভালো বলা যায়। তার অনেকগুলো কারণ আছে, আমরা দেখেছি 25 বছরের গোলামী চুক্তি, আমরা দেখেছি ফারাক্কার কুফল, সারা বাংলাদেশ আজ মরুভূমির মধ্যে পড়তে যাচ্ছে, মরুকরণের পথে আছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, তাতে আমার কাছে মনে হচ্ছে না যে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনা সমীচীন হবে। তাই অনুরোধ করছি আপনারা সব দিক বিবেচনা করুন, দুই একটা পত্রিকার বা মিডিয়ার খবর শুনে আপনারা সমস্ত ব্যাপারটা জাজ করবেন না। আপনারা যার ভোটার আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, যদি একান্তই কোনো প্রার্থীকে আপনাদের ভালো না লাগে তাহলে না ভোটটা দিন। এ বলে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আল্লাহ হাফেজ।